ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত 1435, একদিনে আরো 24 জনের মৃত্যু, মোট 956। রাজ্যে মোট সংক্রমিত 31,448, সংক্রমণের তুলনায় সুস্থতার হার 61%, শীর্ষে কলকাতা। করোনা আক্রান্ত বউবাজারে ব্যাংক অফ ইন্ডিয়ার 4 আধিকারিক, সংক্রমণ আশঙ্কায় বন্ধ ব্যাংক, ব্যাহত পরিষেবা, ব্যাংকের বাকি কর্মীদেরও করোনা পরীক্ষার সিদ্ধান্ত। রাজ্যে করোনার 4 নোডাল অফিসার বদল, কলকাতার দায়িত্বে স্বরাষ্ট্র সচিব, 224 পরগনা হাওড়ার অফিসারও বদল, বেসরকারি ল্যাব কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে স্বাস্থ্য সচিব। করোনা আক্রান্ত সন্দেহে প্রত্যাখ্যানে রোগী মৃত্যুর অভিযোগ, কাঠগড়া SSKM শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল, কলকাতা মেডিকেলে নিয়ে যাওয়ার পরেই মৃত্যু জয়নগরের রোগীর, কলকাতা মেডিকেলে অক্সিজেন না দেওয়ার অভিযোগ, প্রতিক্রিয়া মেলেনি হাসপাতাল কর্তৃপক্ষের। পরপর 5 হাসপাতাল, আরজিকর, NRS মেডিকেল, বেলেঘাটা আইডির পর স্বাগত দত্ত থেকেও রোগীকে প্রত্যাখ্যানের অভিযোগ। উত্তর 24 পরগনার ঘোলায় মহিলার মৃত্যু, মৃত্যুর পর করোনা রিপোর্ট পজিটিভ আসে, যদিও প্রত্যাখ্যান নিয়ে হাসপাতালে প্রতিক্রিয়া মেলেনি। 12 ঘন্টা পরপর হাসপাতালে ঘুরে মৃত্যুর অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চেয়ে হাইকোর্টে ইছাপুরের ছাত্রের পরিবার, আজ শুনানির আর্জি, না হলে প্রধান বিচারপতির দ্বারস্থ। রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিতে করোনা আক্রান্তের চিকিৎসায় মোটা অঙ্কের বিল সংক্রান্ত অভিযোগ নিয়ে তৎপর রাজ্য স্বাস্থ্য কমিশন, সরকারে বেঁধে দেওয়া টাকার অঙ্ক মেনেই বিল করতে হবে বলে জানিয়েছে কমিশন। দেশে দৈনিক সংক্রমণে ফের রেকর্ড, একদিনে আক্রান্ত 28,701, 24 ঘন্টায় মৃত আরো 500 জন, দেশে মোট আক্রান্তের সংখ্যা 8,75,000 পার, একদিনে সুস্থ 18,850। করোনা আক্রান্ত অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থা স্থিতিশীল, হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন 72 বছর বয়সী অভিনেতা, ফুসফুসে সংক্রমণ ধীরে ধীরে কমছে, অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক হচ্ছে। করোনা আক্রান্ত অভিষেক বচ্চনেরও শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। সামান্য স্বস্তি বচ্চন পরিবারে, জলসার 26 জন কর্মীর করোনা রিপোর্ট নেগেটিভ, 14 দিনের কোয়ারেন্টিনের নির্দেশ, অভিষেকের দায়িত্ব কোয়ারেন্টিনে। ফের নিরাপত্তা বাহিনীতে করোনার থাবা, এবার কুলগামে কর্তব্যরত CRPF-এর সাব ইন্সপেক্টরের মৃত্যু, আজ শ্রীনগরে হবে শেষকৃত্য, এই নিয়ে করোনায় মোট 12 জন CRPF জওয়ানের মৃত্যু হল। করোনার ধাক্কা, গত বছরের তুলনায় খুচরো বাজারে প্রায় দ্বিগুণ হল মুদ্রাস্ফীতি, গতকাল কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্যে জুন মাসে মুদ্রাস্ফীতির পরিমাণ দাঁড়িয়েছে 6.09%, 2019-এর জুনে যা ছিল 3.18%, খাদ্যদ্রব্যের দাম বাড়ার ফলে মুদ্রাস্ফীতি বেড়েছে বলে অনুমান, এর আগে লকডাউনের জেরে এপ্রিল ও মে মাসে তথ্য প্রকাশ করেনি কেন্দ্র। করোনা আবহে ভারতে বিনিয়োগের ঘোষণা গুগলের, আগামী 5-7 বছরে 75,000 কোটি টাকা লগ্নি, মোদীর সঙ্গে সুন্দর পিচাইয়ের ভিডিও কনফারেন্স। উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যু, বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে বন্ধ দোকানের বারান্দা থেকে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ, খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পরিবারের। পুরুলিয়ার কায়দাতেই খুন, বিধায়ক খুনে অভিযুক্ত তৃণমূল, দাবি দিলীপে, CBI তদন্তের দাবি, বিজেপি নেতারা হতাশাগ্রস্ত, পুলিশি তদন্ত করবে, পাল্টা ফিরহাদ। উত্তর দিনাজপুরে বিজেপি বিধায়ককে খুনের অভিযোগ, পথে নামলো বিজেপি, আজ 12 ঘন্টা উত্তরবঙ্গ বন্ধের ডাক, নিরপেক্ষ তদন্ত হোক, মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে টুইট রাজ্যপালের। সচিন পাইলটের সঙ্গে বিরোধের আবহেই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের শক্তি প্রদর্শন, কংগ্রেসের দাবি বিধায়ক দলের বৈঠকে উপস্থিত ছিলেন 109 জন বিধায়ক, যা ম্যাজিক ফিগারের চেয়ে বেশি, অন্যদিকে সচিন পাইলট কি দল ছাড়বেন, এই নিয়ে জল্পনা চরমে, আসরে প্রিয়াঙ্কা গান্ধী। গলক ঘনিষ্ঠ দুই ব্যবসায়ীর বাড়ি ও সংস্থায় আয়কর হানা, কর ফাঁকি দেওয়ার অভিযোগে মুম্বাই, জয়পুর, কোটায় তল্লাশি, বিজেপির ইশারায় তৎকর আয়কর দফতর, অভিযোগ কংগ্রেসের। গোটা দেশে কংগ্রেসের অবস্থা খারাপ, দীর্ঘদিনের কর্মীরা সম্মান পাচ্ছেন না, বিজেপি যোগ্য সম্মান দিয়ে বিভিন্ন পদে বসাচ্ছে, রাজস্থানে সচিন পাইলটের বিজেপিতে যোগদানের জল্পনা নিয়ে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। ISC ICS এর পর CBSE দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশ, পাশের হার প্রায় 89%, সাফল্যে শীর্ষে তিরুবনন্তপুরম। আগামী 15 জুলাই উপাচার্য সহ উপাচার্যদের সঙ্গে রাজ্যপালের বৈঠক নিয়েও সংঘাতের আবহ, উপস্থিত না হলে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি রাজভবনের, এমন চিঠি প্রত্যাশিত নয়, মর্মাহত, পাল্টা চিঠি দিয়ে জানালো উপাচার্য পরিষদ। গাফিলতিতে দুই প্রসূতির মৃত্যু, উরল্যান্স হাসপাতালকে জরিমানা, 10 লক্ষ টাকা জরিমানা করলো রাজ্য স্বাস্থ্য কমিশন, জরিমানার টাকা দুই প্রসূতির 3 শিশুকে দেওয়ার নির্দেশ, প্রতিক্রিয়া মেলেনি উরল্যান্স নার্সিংহোম কর্তৃপক্ষের। অসমে বন্যা পরিস্থিতির আরো অবনতি, গতকাল নতুন করে 6 জনের মৃত্যু, এখনো পর্যন্ত 22 লক্ষ মানুষ প্রভাবিত, বন্যা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে বিহারেও। গত 1 সপ্তাহে উত্তর পূর্ব ভারতের জঙ্গলে ক্যামেরা বন্দি বিরল প্রজাতির রয়্যাল বেঙ্গল টাইগার ও ব্ল্যাক প্যান্থার, অসমের কাজিরাঙ্গা ব্যাঘ্র প্রকল্প এলাকায় দেখা মিলেছে সোনালি ডোরাকাটা বাঘে, গোয়া, ছত্তিশগড় ও ওড়িশাতে ট্র্যাক ক্যামেরায় ধরা পড়েছে ব্ল্যাক প্যান্থারের ছবি। করোনার জেরে এবার হচ্ছে না মোহনবাগান দিবস অনুষ্ঠান, তবে মোহনবাগান রত্ন পাচ্ছেন গুরবাজ সিংহ, পলাশ নন্দী, সেরা ফুটবলার বেইতিয়া, যে পুরস্কার প্রাপকরা শহরে রয়েছেন তাদের বাড়ি গিয়ে হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।